মধ্য কলকাতার পার্ক সার্কাস, এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা, এখানেই কাটিয়েছি জীবনের প্রথম 33 বছর। আজ পার্ক সার্কাসেই নিজের বাড়ির পথে আমি এই এসে পড়লাম আমার বাড়ির সামনে, পুরনো বাড়ি একদম। এটা আমাদের পাড়ার পুজো, এখানেই ঠাকুর বসবে। এটা হচ্ছে পার্ক স্ট্রিট, ওইটা পার্ক স্ট্রিট, এইটা এইদিকে থিয়েটার রোড। তার জন্যই এখান থেকে গাড়ি চলাচল চলছে এখনও, প্যান্ডেল হয়ে গেছে কিন্তু গাড়ি যাচ্ছে। একটু পুজোর 5 দিন বন্ধ থাকবে এখান থেকে গাড়ি চলাচল। ডান দিকে একটু হাঁটলেই পার্ক সার্কাসের মোড়। আগে এখানে কয়েক খণ্ড সবুজ জমি ছিল, সেখানে বসত বামপন্থী বইয়ের মণ্ডপ। হ্যাঁ, পুজোর সময়ই পার্ক সার্কাস ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক বিভিন্ন সভা হয়েছে এই ময়দানে, আর এখানে মেলা। এই মেলার আপাতত কাঠামো দেখা যাচ্ছে, এটা পুজোর সময়ই এটা হই হই করে শুরু হয়ে যাবে, তারপরে শীতকাল অবধি চলবে। সহাবস্থান, মসজিদ এবং দুর্গা প্রতিমার মণ্ডপ পাশাপাশি। আমার মনে হয় এটা পার্ক সার্কাসই বাড়ি। যেমন এটা কলকাতার বৈশিষ্ট্য, যেমন এটা ভারতের বৈশিষ্ট্য, তেমন পার্ক সার্কাসেরও এটা একটা বৈশিষ্ট্য, যেখানে সর্বধর্মের সহাবস্থান আছে। এখানে একটা চার্চও আছে, যেখানে আমার ছোটোবেলার চার্চ, বেথেল চার্চ, যেখানে আমি রেগুলারলি যেতাম একজন খ্রিস্টান পরিবারের সদস্য হিসেবে। পার্ক সার্কাস পুজো মণ্ডপের মধ্যে ঢুকে পড়েছি, ঠাকুর এসে গেছে এখনই। এটা একদম পুরোটাই প্যাক থাকবে, জনগণ আসবে। আর এখানে যেটা হতো, এখনো জানি না হয় কিনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পুজো হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পরে এই মঞ্চেই। এটা পার্ক সার্কাসের পুজোর মেলার একটা অন্যতম আকর্ষণ, বাচ্চাদের বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট পার্ক বসে যায় ওখানে। একটা থিয়েটার রয়েছে, ওটা আমি চাপিনি কোনোদিন, সুপার ড্রাগন ট্রেন, এটা ছোটোবেলায় ছিল না, বাচ্চারা আসতে পারো এখানে। ওইখানে একটা বিরাট নাগরদোলা। এখান থেকেই রাতের বেলা বেরিয়ে ফুচকা খাবো বলে, এদিকে ফুচকা খাবো বলে আমি আর মা এইটা দিয়েই বেরিয়েছি মেলার সময়। পুরো অন্ধকার রাতের বেলা, ঘুটঘুটে অন্ধকার, 7-8টা কুকুর ঘুমোচ্ছিল, এবার দেখতে পাইনি, কুকুরকে মারিয়ে দিয়েছি, ব্যাস। তারা তো আমাকে তাড়া লাগালো, আমিও ছুটতে আরম্ভ করলাম। মা বলেছিল যে কুকুরদের সামনে কখনো ছুটবে না, মনে নেই, কুকুর ঘ্যাক করেছে, আমিও ছুটেছি। তারপরে কোনোরকমভাবে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে দাঁড়ালাম, কুকুরগুলো সব সামনে এসে প্রচুর ঘেউ ঘেউ করলো, ছেড়ে দিল। বাহ, তা আমার কাছেই চলে আসছে। তোমার দিদি কোনো পূর্বপুরুষ আমাকে তাড়া করেছিল এখানে, কি বলবো, বলার নেই। এখন তোমরা এরকম করছো, তাড়া খেয়ে পালাচ্ছিলাম,